আপনি এদিকে দেখেন, আর যদি এদিকে আসেন একটু, এদিকে বলার মতো না, অনেক সুন্দর দেখছেন, এদিকটা উঠা এদিকে উঠে যেতেছে। আর একটু যদি এদিকে আসেন, এদিকে যদি আসেন, পাহাড়ের চূড়াটা অনেকটা ঢাকাই আছে মেঘে, এটা অপূর্ব এক দৃশ্য। এটা সাক্ষীটা শুধু আমি রয়ে গেলাম, ঠিক আছে। এটা 13 কিলো, বান্দরবন আলিকদম, আলিকদমের 13 কিলো। এই যে চূড়াটা একেবারেই মেঘে ঢাকা, আপনি ভাববেন হয়তো এখানে, হ্যাঁ, রং পাহাড়। এই পাহাড়টার নাম হচ্ছে রং পাহাড়, একদম চূড়াটা যেটা মেঘে ঢাকা। এখানে যাইতে লাগে একদিন, পুরো একদিন লাগে। যাক আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা দৃশ্য দেখার ভাগ্য হয়েছে আমার। আর এখানে দোকান আছে, ঠিক আছে, এখানে দোকান আছে আমার অপোজিটে, যেটা আপনাদেরকে দেখাই নেই। উনি হচ্ছে আমার ড্রাইভার, আমার মোটরসাইকেল ড্রাইভার। আমার উনি 17 কিলোতে নিয়ে যাবে, আমি এখন যাব আপনার। এই যে 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 মেঘ দেখছেন, এই যে 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 মেঘ, আপনি কুয়াশার মতো যা দেখতেছেন না, এটা মেঘ। আজকে হচ্ছে 23/7/2018, 23/7/2018। এমন সময় শীতও না গরমও না, এরকম সময় আমাদের কুয়াশা থাকতে পারে না, যেটা আমরা শীতের কুয়াশা বলি। এটা হচ্ছে এক্সক্লুসিভ মেঘ, জাস্ট মেঘ, আকাশের মেঘ। আমরা অনেক উপরে উঠা চলে আসছি, বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রোড আলিকদম রোড, বান্দরবন থানসি আলিকদম রোড, যাকে আমরা দেখছি, অনেক সুন্দর একটা